বাড়িটা লোকবসতি থেকে অনেক দূরে। অয়নবাবুর বাবা নির্জনতা পছন্দ করতেন, তাই একরকম জঙ্গলের মাঝেই বাড়িটা করেছিলেন। এখন গভীর রাত, সিঁড়িতে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন অয়নবাবু। পাশে তার স্ত্রী মালবিকা শুয়ে, একটু আগেই আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছেন তিনি। ঘরের দরজা খুলে গেল, অয়নবাবুর অপর পাশে এসে বসল কেউ। অয়নবাবু জানেন কে, তার প্রথম পক্ষের স্ত্রী শুয়ে পড়ল তার পাশে। অয়নবাবু জানেন এবার কি হবে। আস্তে আস্তে তার বিছানার চাদরটা ভিজতে থাকবে রক্তে, রক্তের আষ্টে গন্ধে ঘরের বাতাস ভরাট হবে। এখন বুঝছেন মালবিকার কথা শুনে তার 7 মাসের সন্তান সম্ভবা স্ত্রীকে সিঁড়ির মাথা থেকে ঠেলে ফেলে দেওয়া উচিত হয়নি। কি করবেন, মালবিকা খুব জোর করছিল যে তাকে বাড়ির বউ করে আনতে। এদিকে তার প্রথম স্ত্রী পাশ থেকে কানের কাছে মুখ নিয়ে এসে বলে, ওই শেষ করে দাও না ওকে, এই না এই বালিশটা চেপে ধরো ওর মুখে, ওকেও ঘুম পাড়িয়ে দাও সারা জীবনের মতো, দাও না দাও না। রোজই বলে, এবার একটা না এই এক কথা কানের কাছে ঘ্যান ঘ্যান করে যাবে। রেগে উঠে বসে নয়নবাবু, লাইটটা জ্বালিয়ে দেন ঘরের। প্রথম স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, তোমার কথা মতো কবেই তো শেষ করে দিয়েছি, দেখো নিজের চোখে, বলে মালবিকার ঢাকাটা খুলে দেন তিনি। একটা শাড়ি পরা কঙ্কাল ছুঁয়ে আছে। অয়নবাবু দেখেন চাদরটা এই মুহূর্তেই অনেকটা ভিজে গেছে রক্তে। উঠেই পড়েন তিনি বিছানা ছেড়ে, আর ঘুমোবার জো আছে, সারা বাড়ি এখনো রক্তে ভেসে যাচ্ছে, সেগুলো পরিষ্কার করতে হবে। মহারানী তো গোটা বাড়ি চক্কর মেরে তবে আসে। এই পরিষ্কার করতে করতেই ভোর হয়ে যাবে, তারপর মালবিকার জন্য আবার চা করতে হবে। ধুর, বউ দুটো মরেও শান্তি দিল না।